আরো মার্কেটে যায়, আর কত বোকা স্বামী আছে সন্তান কোলে নিয়ে টোটো কর, বাবু কান্দিস না, বাবা খাইছো, মা বলে না জানো মার্কেটে না যা, কারণ মহিলা মা বোনেরা এত মার্কেটে যায় আর মহিলারা মার্কেট করতে করতে এত ক্লান্ত হয় মার্কেটে বৈশায় জুস খাওয়া শুরু করছে, কই যে তৃষ্ণা লাগছে আজকে মার্কেটে আইছে আমার রোজা হবে না, ও রোজা ভেঙে ফেলতেছে তাও মার্কেট করা ছাড়তেছে, এরকম মহিলা আছে না না, পুরুষেরা মার্কেট করে যদি স্ত্রীর জন্য কিছু পছন্দ করে নিয়ে আসে দেয়, এখনকার যে স্ত্রী এ কথা কর না কেন, এখনকার যে স্ত্রী বাপ রে বাপ, স্বামী যদি মার্কেট করে কিছু নিয়ে এসে দেয় এই হলুদ কালার চলে, এই যে বেগুনি কালার নিয়ে আসছে এটা কালার হলো, এই পাগলি স্বামী যদি তোর বেগুনি কালার পোশাক পরে যদি স্বামীর নয়নে স্বামীর চোখে ভালো লাগে তোমার সমস্যা কি, আমার বউ ওর জন্য আমি সাদা থ্রি পিস আনি আর হলুদ থ্রি পিস আনি আর বেগুনি কালার আনি আর খয়েরি কালার আনি, আমি যেটা পছন্দ করে আনছি সুন্দর করে তৈরি করে আমার সামনে পরবি, আমি তো এই কালার চয়েস করে আনছি, তোর পছন্দ হয় না কে, তুমি রং বেরঙ্গের কাপড় নিয়ে এসে কি পরে আর একজনকে দেখাবা, কথা কর না কে, যে স্ত্রী স্বামীর কাপড় গুলা চয়েস করেন এটা বউ নাকি পাগলি, স্বামীর চয়েসে চয়েস, স্বামীর যেটা ভালো লাগবে ওইটা পছন্দ করবে, কথা কথা ঠিক কেনা, আবার স্বামীরে বুঝায় তোমার থেকে থ্রি পিসের দাম বেশি নাই, আমার টাকা তো মার্কেটে যায়, আরো মার্কেটে যায় আর কত বোকা স্বামী আছে সন্তান কোলে নিয়ে টোটো কর, বাবু কান্দিস না, বাবা খাইছো, মফিস মফিস বুক বাদ দিয়ে এখন সোলক সামলাচ্ছে, কথা কথা ঠিক কেনা, আল্লাহ ওদের হেদায়েত দান করুক, জোরে কোন আমি বউ যদি মার্কেটে যায় আপনি সাথে যাবেন, সোলো আর কোলো থাকবে মার্কেটের কাপড় খালি আপনি টেকা দেন, এমন মার্কেটে নিয়ে যায় একদিন কষ্ট দেবেন, ওজন মার্কেটের কথার জীবনে না এ কথাটা ঠিক কি না, তোমার এত মার্কেট করা লাগে আর রোজার মধ্যে ভিড় হয় ঈদের আগে ভিড় হয় বোঝো না, সবে বরাতের আগে মার্কেট শেষ করে ফেলে দেবে, কথাটা ঠিক কি না, আমার মা বোনদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমি, আপনারা মার্কেটে যাবেন পুরুষেরা যাবেন ইফতার করে মনে থাকবে, আর স্ত্রী বলবেন এ আমার কাপড় চয়েস গুলো পছন্দ কর, একা একা মাতবাড়ি করিস না, টেকা আমার পছন্দ আমার বউ আমার, বেশি কথা কস কেন, কথা কন ঠিক কেনা, বউরে বুঝাইতে পারবেন না, হ্যাঁ বলতে পারবেন তো ইনশাআল্লাহ, এরা টেকা আমার চয়েস আমার বউ আমার পড়তে তোর সমস্যা কি, কথা কর না কেন, পারবেন তো ইনশাআল্লাহ, মা বোনেরা যত মার্কেটে কম যাবে তত ভালো, তত ভালো, কারণ মা বোনেরা অধিকাংশ মা বোন মার্কেটে যায় বোরকা পরে আছে না নাই, জোরে বলেন আছে না, আর যদিও পরে এমন টাইট ফিটিং বোরকা, কথা কন ঠিক কেনা, আর এত এম্বোটারি এত ঝাঁকঝিক লাগাইছে বাপ রে বাপ, কথা কন ঠিক কেনা, এই জন্য মা বোনদেরকে বলে মা পর্দা করা আপনাদের জন্য ফরজ, পর্দা আপনার সিকিউরিটি দেবে নিরাপত্তা দেবে, একটা মহিলা যদি ঢিলা ঢালা বোরকা পরে হাত পূজা পা মোজা এলাকায় রাস্তা দিয়ে হাঁটা যায় মনের অজান্তে ওই নারীটার প্রতি শ্রদ্ধা সম্মান চলে আসে, কথা বলেন ঠিক কেন, একটা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে কখনো বোরকা ছাড়া রাস্তাঘাটে বের হতে পারে না, কথা বলেন ঠিক কেন, তাহলে দ্বিতীয় আয়াতের আলোচনা আল্লাহ খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন এর মাঝামাঝি যে সময়টা দিলাম আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি সুন্দর, কথা বলেন ঠিক কি না, হে বাজান দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, দাদা আসছে দাদার পরে বাবা আসছে বাবার পরে আমি আসছি, যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই, দাদার আগে নাতি চলে যেতে পারে বাবার আগে ছেলে চলে যেতে পারে, হঠাৎ না জানি কার কখন মৃত্যু এসে দুয়ারে দাঁড়াবে আমরা কেউ জানি না, এই জন্য পরকালকে ভয় করে কবরকে ভয় করে জাহান্নামের আগুনকে ভয় করে, আমাদেরকে নেক আমল করার দরকার আছে না, না আল্লাহরে ভয় করে আল্লাহরে ভয় করে, যে কোনো সময় চলে যেতে পারি, কত যুবক পড়লো আর মরলো
কত মানুষ 30 40 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমরা কেউ থাকব না এই দালান কোটা থেকে আপনাকে আমাকে টেনে হেসরে নামাইয়া সাদা শীত টুকরা কাপড়ের কাপড় পরাইয়া ওই অন্ধকার কবরে কে আসবে কবরের জীবন আমাদের কিভাবে কাটবে কবরের প্রথম রাত আমাদের কিভাবে কাটবে আমরা আল্লাহর কাছে কি জবাব দেব কি আমল নিয়ে যাচ্ছি চিরস্থায়ী জীবনের জন্য এই দুনিয়ার খলিকের জীবনের জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা বাড়ি ঘর কি না করলাম কিন্তু চিরস্থায়ী কবরের জন্য আমরা কি নিয়ে যাচ্ছি ওই কবরের পথে তো রওনা করেছে আমরা সবাই কবর পথের যাত্রী আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো আমি তো নামাজ ঠিকমতো পড়ি না আমি তো রোজাগুলো রাখতে পারি নাই আমি তো দান সদকা করতে পারি নাই আমি তো নেক আমল করতে পারি নাই মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি নাই দান সদকা করতে পারি নাই অসহায়দের খাদ্য দিতে পারি নাই আমি আমার মালিকের কাছে কি নিয়ে যাচ্ছি বিবেককে জিজ্ঞাসা করার দরকার আছে না না আল্লাহর কাছে জবাব দেওয়ার আগে নিজেকে নিজেকে নিয়ে চিন্তা করে নিজেকে নিয়ে ভাবেন যে কি নিয়ে যাচ্ছি আমরা তো যেতে হবে কেউ তো থাকবো না দুনিয়াতে এই দুনিয়া ক্ষণিকের কথা বলেন ঠিক কি না ডেকে বলে শোনো তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে সেই কথাও আমি জানি আবার স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে এই কথাটাও আমি জানি বাদশার কানে খবর পৌঁছায় দাও জেলার মারছে দৌড় প্রমোশনে আসায় দেখে বলে বাদশাহ জেলখানা একটা কয়াদি আছে যে আপনার স্বপ্নের কথাও জানে স্বপ্নের ব্যাখ্যাও জানে জালেম বাদশাহ বক্তে নাসর ডেকে বলে বাজান কই বাজানকে আমার কাছে নিয়ে আস জোরে বলেন আল্লাহু আকবার খেলা না বাবাজি কথা কন ঠিক কে না এইবার জেলার এসে বলে বাদশাহ তোমার ডেকেছে আল্লাহর পয়গাম্বার ডেকে বলে শোনো যদি আমার জেলখানা থেকে বের করে নিয়ে যেতে চাও তাহলে আমি একা যাব না আমার 70,000 লোককে গ্রেফতার করা হয়েছে ওই 70,000 লোককে একে একে জেলখানা থেকে আগে বের করে দাও সবার শেষে আমি জেলখানা থেকে বের হব নবীরা কত আদর্শ মানুষ আদর্শ নেতা জোরে বলেন আল্লাহু আকবার সব সময় খালি উম্মতের চিন্তা আগে আমার উম্মতদের জেলখানা থেকে বের করে দাও সবার শেষে আমি বের হব এই জন্য কার পিছনে স্লোগান দিতেছেন উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ না করত গাঁজা খাই পা শক্ত গুমসুরিতে বাঁকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হুজুরদের জন্য খুবই শক্ত সুজা খাই গরিবের রক্ত কথা কন ঠিক কে না খালি 1 টাকার বিড়ি আর 3 টাকার চাকা লাফাবেন না আজে বাজে কথা বলবেন না নেতা ভাই শেখ আব্দুল কাদের দুলে ভাই দুলে ভাই আছে যেখানে আমরা আছি সেখানে দুলে ভাই গেছে কবরে তোমরা কেন পড়ে কথা কোন না গে ডাক করেছেন মনে হয় ভালো করে বোঝার চেষ্টা করবেন মাজান আপনি নেতার পিছনে স্লোগান দিতে দিনাজপুর চলে গেলেন প্রশাসনের লোক আইসা আপনি সহ আপনার নেতা সহ 100 জন মানুষকে গ্রেফতার করলো নেতা তো মামু খালু দাদা চাচার টেলিফোন পাওয়ার ক্ষমতা এগুলো দেখায়া সকালে জেলখানা ঢুকেছে বিকালে বের হয়ে আসে কিন্তু আপনি যে গরিব জনগণ তার পিছনে স্লোগান দিলেন আপনার জামিনের খবর নেই না আপনার মুক্তির ব্যবস্থা করে না নেতা যদি জনদরদি হইতো নেতা যদি আপনাকে হৃদয় দিয়ে ভালোবাসতো ডেকে বলতো শোন আমার আগে জামিন লাগবে না যেই গরিব মানুষ গুলো রিক্সা ভ্যান চালায় শ্রমিক কষ্ট করে আমার মহব্বতের স্লোগান দিতে এসে গ্রেফতার হয়েছে ওদের আগে জামিনের ব্যবস্থা কর আমি সবার শেষে বের হব আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা জেলখানা থেকে বের হব না কথা বলেন ঠিক কি না নেতা পাওয়া লাগবে এরকম নেতা কার পিছনে স্লোগান দেন ওই নেতার পিছনে স্লোগান দেন যে নেতা আপনাকে ভালোবাসে আপনিও নেতাকে ভালোবাসবেন যে নেতা আপনার জন্য জীবন দিতে পারে আপনিও নেতার জন্য জীবন দেবেন কথা কন ঠিক কে না দাবাত ওই নেতার পিছনে যাবেন না যে নেতা আপনার বিপদে ফেলে নিজে একা একা হাসবে ওই নেতার পিছনে স্লোগান দেওয়া যাবে না এ কথা কন না আপনার কোন নেতা আপনাকে জীবন দিয়ে ভালোবাসে আপনিও ভালোবাসেন আপত্তি নাই কিন্তু কার পিছনে স্লোগান দিয়েছেন আদৌ সে সত্যি আপনাকে মহব্বত করে নাকি প্রতারণা করে এটা বোঝার দরকার আছে না না হ্যাঁ বুঝে শুনে লাভ হন না বুঝে লাভ দিন না বিপদে পড়বেন রাগ করেছেন মনে হয় এইবার জেলার বাদশার কানে খবর পৌঁছে দিল বাদশা যে আপনার স্বপ্নের কথা জানে স্বপ্নের ব্যাখ্যা জানে তার একটা শর্ত আছে 70,000 লোক তার পরিচিত গ্রেফতার করা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া লাগবে জালেম বাদশা দেখে বলে ওই বাজান যদি বলে এই জেলখানা কেন পুরো পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি যা বলে তুমি তাই করো বলেন আল্লাহু আকবার
এইবার একে একে সবাইকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহর পয়গাম্বর সবার শেষে বের হলো, জালেম বাদশা দরবারে প্রবেশ করবে, কিন্তু দরবারে ঢোকার সিস্টেম হলো যত মানুষ ঢোকে মাথা নত করে ঢোকা লাগে। কি করে ঢোকা লাগে? মাথা নত করে ঢোকা লাগে। কেউ মাথা উঁচু করে ঢুকলে জালেম বাদশা বরদাস্ত করে না, সবাই জালেমের কাছে মাথা নত করে ঢোকে, কিন্তু আল্লাহর পয়গাম্বর কোন জালেমের কাছে কি মাথা নত করতে পারে? দেহটাকে আটো সাটো করে কৌশল করে সুন্দর করে মাথা উঁচু করে জালেম বাদশার দরবারে প্রবেশ করলো। জালেম বাদশা দেখে বলে, বাবা এত মানুষ আমার দরবারে প্রবেশ করে সবাই মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহর পয়গাম্বর দেখে বলে যে আপনার স্বপ্নের কথাগুলো আমার মাথার মেমোরির মধ্যে সেভ করে দিয়েছে, তার কথা হলো তাকে সারা অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহু আকবার। আর যদি আমি মাথা নত করতাম, সে যদি আপনার মতো স্বপ্নের কথা আমারে ভুলায় দিত, আপনি আমারে মারতেন, নিজেও টেনশনে মরতেন। তখন বলে বাজান, যা করেছো ঠিক করেছো, আসো। এই কথা বলে জালেম বাদশা নিজে চেয়ার ছেড়ে দিল, আল্লাহর পয়গাম্বর দানিয়াল আলাইহিস সালামকে চেয়ারে বসায় দিল। বলেন আল্লাহু আকবার। ওয়া মাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আল্লাহর মনে একটু বয়স বাড়ছে না? উজবিল্লা, সে আল্লাহ আজও আছে না? না, সে আল্লাহ যদি চায় আজ এই পরিবেশ হতে পারে কিনা? জোরে বলেন পারে কিনা? এই জন্য মমিনেরা হতাশাগ্রস্ত হলে হবে না।